হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু নলেজ এটুডেড নলেজ এটুডেটে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের ক্লাস নাইনের রায়মাটিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার থার্ড সাবমেটিভ এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামের বিজ্ঞানের তিন নম্বর স্কুল অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুল যার পেজ নাম্বার রয়েছে তিনশো এই ভিডিওতে আমরা আলোচনা করব সমস্ত এক মার্কস এবং দু মার্কসের সমস্ত প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে উঠবে যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমাদের ভিডিওর পরবর্তী ভিডিওর আপডেট তোমরা দ্রুত পেয়ে যেতে পারো আর এই চ্যানেলের অন্যান্য ভিডিওর যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এছাড়াও যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো সেখান থেকে যুক্ত হতে পারো আর যদি না যুক্ত হতে পারো টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ এ টু জেড সেখান থেকে আমাদের গ্রুপটি দেখতে পাবে এবং লোগো দেখতে পাবে তোমরা সে গ্রুপে জয়েন হয়ে যাও চলো দেখে নেই আজকের এই ভিডিওতে কি রয়েছে দেখো বিভাগ কয়ের প্রথম যেটা রয়েছে একে দেখে কি বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ লিখতে বলেছে দেখো একটা বলে তোমাদের যখন এমসিকিউ থাকবে তোমরা অবশ্যই সবসময় সম্পূর্ণ বাক্য এটা মাধ্যমিকেরও নিয়ম ঠিক আছে চলো শুরু করি দেখো প্রথম প্রশ্ন রয়েছে বর্তমান সময়ে কি কারণে অজৈব যৌগ থেকে জীবন সৃষ্টি করা সম্ভব নয় এক নম্বর রয়েছে কাঁচামালের অনুপল অনুপলব্ধতা নেক্সট রয়েছে বায়ুমণ্ডলের উচ্চ ঘনত্বের অক্সিজেনের উপস্থিতি এটা একদম সঠিক কারণ যখন অজৈব যৌগ থেকে জৈব যৌগ সৃষ্টি হয়েছিল সে সময় বাতাসে মুক্ত অক্সিজেন অনুপস্থিত ছিল এখানে যেহেতু এখন ঘনত্বের উচ্চ ঘনত্বের অক্সিজেন আছে সেক্ষেত্রে এখন অজৈব যৌগ থেকে জৈব যৌগ সৃষ্টি হতে পারে না নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে সংবহন কলাবিহীন উদ্ভিদ হল সঠিক উত্তরভাবে মস নেক্সট প্রশ্ন রয়েছে লিনিয়ান হায়ারগিতে ট্যাক্সটনের সংখ্যা সঠিক উত্তর হবে সাতটি নেক্সট প্রশ্ন রয়েছে স্টার্চ গঠনকারী সরকরা হলো। সঠিক উত্তর হবে গ্লুকোজ অপশান বি হবে সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে শুক্রানুর পুচ্ছ গঠনে সাহায্য করে সঠিক উত্তর হবে সেন্ট্রোজোম অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে প্রদত্ত কোনটিতে স্বেৎসার জাতীয় খাদ্য জমা থাকে স্বেৎসার জমা থাকে কার মধ্যেও এক্ষেত্রে সঠিক উত্তর হবে এমাই প্লাস অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে ফলে উৎপন্ন পদার্থ এক্ষেত্রে হল সঠিক উত্তর হবে এটিপি প্রশ্ন রয়েছে পেপসিন কাজ করে এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো আমলিক মাধ্যমে অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে কোনটি পতঙ্গভুক উদ্ভিদ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ড্রসেরা চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে দশের দাগের কি বলেছে টি লিম্ফোসাইটের ক্ষেত্রে টি কোথাটি এসেছে কোথা থেকে থাইমাস থেকে অর্থাৎ সি অপশান হবে সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে টিটেনাস হলো ড্যাশ রোগ টিটেনাস এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে সহজাত অনাক্রমতা গড়ে ওঠে সঠিক উত্তর হবে নিউট্রোফিল দ্বারা নেক্সট প্রশ্ন রয়েছে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো যেটা পুনঃস্থাপন করা যায় না সঠিক উত্তর হবে রয়েছে কয়লা সংখ্যা গরিষ্ঠ এক্ষেত্রে সঠিক উত্তর হবে বিয়োজক যদি বিয়োজক না দেয়া থাকতো তখন সঠিক উত্তর হতো উৎপাদক নেক্সট প্রশ্ন রয়েছে কোন শৈবালকে প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে গ্রহণ করা হয় সঠিক উত্তর হবে ক্লোরেল লাফসান এ হবে সঠিক উত্তর চলে আসবো বিভাগ ক্ষয়ে বিভাগ ক্ষয়ে কি বলেছে ছাব্বিশটি প্রশ্ন দেওয়া রয়েছে একুশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম যেটা রয়েছে বাক্যগুলির শূন্যস্থান পূরণ করতে বলেছে পাঁচটি দেখো প্রথম প্রশ্ন রয়েছে হাঙ্গর ড্যাশ শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী হাঙ্গন হচ্ছে কন্ড্রিকথিস বা তরুণাস্থী যুক্ত মাছ নেক্সট প্রশ্ন রয়েছে কোয়ানোসাইড কোষ ড্যাশ পর্বে দেখা যায় কোয়ানোসাইট কোষ দেখা যায় পরিফেরা ফেরা নেক্সট প্রশ্ন রয়েছে ড্যাস ভিটামিন কে হেমারেজিক ভিটামিন বলে বুনারের গ্রন্থি থাকে বুনারের গ্রন্থি থাকে কোথায় ডিওডিনামে নেক্সট প্রশ্ন রয়েছে কলোস্ট্রামে ড্যাশ অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে কলোস্ট্রামে কি থাকে কলোস্ট্রামে থাকে আইজিএ নেক্সট প্রশ্ন রয়েছে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদাই একমুখী চলে আসবো নেক্সট প্রশ্নে প্রশ্ন রয়েছে ঠিক বা ভুল নির্বাচন করতে বলেছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে ডিম পারে এবং অবসারণী ছিদ্রযুক্ত স্তন্যপায়ী প্রাণী হলো বাদুর বাদুর ডিম পারে না অর্থাৎ এটি ভুল নেক্সট প্রশ্ন রয়েছে সুক্রোজকে বাণিজ্যিক শর্করা বলা হয় এটি হবে সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে জাইলেম প্যারেনকাইমা ছাড়া জাইলেমের সব উপাদানগুলি সজীব দেখো জাইলেমের শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমাই সজীব বাকিগুলো সব মৃত অর্থাৎ এটি ভুল নেক্সট প্রশ্ন রয়েছে ব্যাং শীত সময় ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় এটি হবে সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে ডেঙ্গু ভাইরাস স্ত্রী এডিস মটার দ্বারা প্রবাহিত হয় বাহিত হয় এটি হবে সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে হাঙ্গরের সঙ্গে চসুক মাছের সহবাসকে মিউচুয়ালিজম বলা হয় এটি ভুল এটাকে বলা হয় কমন সিলিজম লিখে দিচ্ছি আমি কমন সালিজম नेक्स्ट প্রশ্ন এস স্তম্ভের সঙ্গে বি সম্পর্ক স্থাপন করতে বলেছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে মাইক্রোস্ফিয়ার মাইক্রোস্ফিয়ারের সঙ্গে এখানে হবে রাখো সিডনি ফক অর্থাৎ সি অপশন হবে সঠিক नेक्स्ट প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ো নিউক্লিয়াস দেখো নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর नेक्स्ट প্রশ্ন হচ্ছে পসেদন টান পসেদন টান এই তত্ত্বটি দিয়েছিলেন কে ডিক্সন জলি অর্থাৎ বি অপশন হবে সঠিক नेक्स्ट প্রশ্ন হচ্ছে মেলপিজিয়াম নালিকা মেলপিজিয়াম নালিকা দেখতে পাওয়া যায় আর্সলা দেহে অর্থাৎ এ অপশন হবে সঠিক नेक्स्ट প্রশ্ন রয়েছে বিসিজি বিসিজির ক্ষেত্রে সঠিক উত্তর হবে যক্ষা অর্থাৎ এ অপশনটি হবে সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে ইকোলজি ইকোলজির সঙ্গে এখানে দেখা হবে ইকোলজির সঙ্গে হবে হেকেল অর্থাৎ ই অপশন হবে সঠিক চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন বলেছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে প্রথম প্রশ্ন রয়েছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসে সম্পর্ক স্থাপন করতে বলেছে দেখো এইটটি এস এটা একটা রায়বোজমের প্রভৃতি দেখো পার্সনের অধায়ক এটি কি অ্যাকচুয়াল বলতে বলেছে আহ আমার যতদূর মনে হয় এটা হবে মাইট্রোকন্ড্রিয়া কিন্তু সেইভাবে যেহেতু এইটিএস এর সাথে রাইবজম এটা রাইবো একটা প্রকৃতি কিন্তু পার্শনের অধৈক বলেছে আমার মনে হচ্ছে এটা মাইট্রোকন্ড্রিয়াই হবে ওকে নেক্সট প্রশ্ন রয়েছে বিশদ শব্দটি বেছে নিয়ে লিখতে বলছে ভিটামিন সি এ ডি কে দেখো ভিটামিন এ ডি ই আর কে একটা গ্রুপ আর ভিটামিন সি ঠিক আছে ভিটামিন সি হবে এখানে আলাদা নেক্সট প্রশ্ন রয়েছে এনএডিপির পুরো নাম কি এনএডিপির পুরো নাম আছে নিকোটিনামাইট অ্যাডেনিন ডাই ফসফেট নিকোটিনামাইট অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট নেক্সট প্রশ্ন রয়েছে কোন খনিজ রক্ততঞ্চারে অংশগ্রহণ করে কে ক্যালসিয়াম নেক্সট প্রশ্ন রয়েছে ব্যাসিলাস থুরেঞ্জেসিস বিটি কি কারণে ব্যবহার করা হয় এটি বিটি তুলো বিটি বেগুন তৈরি তৈরি কাজে ব্যবহৃত হয় বিটি তুলো আর বিটি বেগুনে কি হয় না বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ অনেকটা কম হয় বিটি তুলো বিটু বেগুন ঠিক আছে উন্নত মানের তুলো উন্নত মানের বেগুন উৎপাদনের কাজে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন রয়েছে তন্নপায়ী প্রাণীর হৃদপিণ্ডে অবস্থিত একটি এন্ডোজেনাস অ্যান্টিজেনের নাম এক্ষেত্রে সঠিক উত্তর হবে কার্ডিওলিপিন নেক্সট প্রশ্ন রয়েছে দুটি অপ্রচলিত শক্তির উদাহরণ এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো বায়ু শক্তি জলশক্তি আর যেতে পারে জোয়ারভাটা শক্তি আর অনেক রয়েছে नेक्स्ट প্রশ্নে যে সোলার ড্রায়ার কি কাজে ব্যবহৃত হয় সোলার ড্রায়ার হচ্ছে শস্য শুকন করার কাজে ব্যবহৃত হয় শস্য শুকন করার কাজে ব্যবহৃত হয় ওকে

ফার্স্ট প্রশ্নের উত্তর হবে রিক্সিয়া নেক্সট প্রশ্ন রয়েছে খাদ্য হিসাবে ব্যবহৃত ফার্ড সঠিক উত্তর হবে সুজনি সুজনি শাক আমরা খাই নেক্সট প্রশ্ন রয়েছে অ্যানাড্রোমাস মাছ কাকে বলা হয় উদাহরণ দাও দেখো অ্যানাড্রোমাস মাছ কি কিছু কিছু মাছ সমুদ্রের জলে বাস করলেও প্রজনন ঋতুতে তারা নদীর সাধু জলে চলে আসে এদের বলা হয় অ্যানাড্রোমাস মাছ যেমন ইলিশ মাছ নেক্সট প্রশ্ন রয়েছে টাইলোসিস কি টাইলোসিস কি কিছু কিছু উদ্ভিদের গৌণ জাইলেম মধ্যস্থ জাইলেম প্যারেনকাইমা কোষ থেকে গঠিত উপবৃদ্ধি ট্রাকিট ও ট্রাকিয়া কোষে প্রবেশ করে বেলুনের মতো স্ফীত হয় তাদের টাইলোসিস বলা হয় এর ফলে সংবহন বাধাপ্রাপ্ত হয় এই অংশে স্বেচ্ছ সার রজন প্রভৃতি পদার্থ সঞ্চিত হয় নেক্সট প্রশ্ন রয়েছে প্রদত্ত বিষয়ে ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য নিরূপণ করতে বলেছে কি কি রয়েছে এন্টুযুক্ত খারক আরেকটা শর্করা দেখো যদি এন টু যুক্ত খালক দেখো ডিএনএর ক্ষেত্রে কি থাকবে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর থাইমিন আর এর ক্ষেত্রে কি থাকবে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর ইউরাসিল আর যদি শর্করা দেখো ডিএনএর ক্ষেত্রে থাকবে ডি অক্সি শর্করা আর আর এর ক্ষেত্রে থাকবে রাইবোজ শর্করা নেক্সট প্রশ্ন রয়েছে প্লাজমো ডেসমাটা কি উদ্ভিদ কোষ অসংখ্য সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে সূক্ষ্ম হবে এটা ঠিক আছে একটু বানানটা ঠিক করে নিও সূক্ষ্ম ছিদ্রের মাধ্যম দিয়ে সাইটোপ্লাজমীয় সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুগুলি তন্তুগুলি গুলি নির্গত হয়ে পার্শ্ববর্তী কোষগুচ্ছের সজীব প্রোটোপ্লাজমের সঙ্গে সংযোগ স্থাপন করে তাকে প্লাজমোডেসমাটা বলা হয় একটু এখানে বানানগুলো ভুল আছে একটু ঠিক করে নিও নেক্সট প্রশ্ন রয়েছে পদত্ব বিষয়ে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য নিরূপণ করতে বলেছে কি কি উপাদান আর কাজ দেখো এখানে উপাদান যদি আমরা দেখো জাইলেমের উপাদান কি ট্রাকি আর ফ্লোয়েমের ফ্লোমের উপাদান কি হবে শিবকোষ ফ্লোয়েম কোষকাইমা আর তন্তু আর যদি কাজ দেখো কাজ কি হবে জাইলেমের মাধ্যমে মুরোরম দ্বারা সূচিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয় আর ফ্লোমের মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য সমগ্র দেহে বাহিত হয় চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে স্ট্রোমা ও স্ট্রোমাটার মধ্যে পার্থক্য লেখো দেখো স্ট্রোমা স্ট্রোমাটার মধ্যে যদি পার্থক্য তোমরা চাও কি কি হবে স্ট্রোমা অন্তঃপর্দা বেষ্টিত গহরে যে তরল থাকে বলা হয় স্ট্রোমা স্ট্রোমাটা পাতার পৃষ্ঠতলে বা অসংখ্য ক্ষুদ্র ও উপবৃত্তাকার ছিদ্র থাকে এদের পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা বলা হয় স্ট্রোমার সঙ্গে আর কি হবে সালক সংশ্লেষে আলোক নিরপেক্ষতা এই স্থানে সংগঠিত হয় আর স্ট্রোমাটার ক্ষেত্রে কি হবে উদ্ভিদের স্ট্রোমাটার মাধ্যমে শ্বাসকার্য চালায় এবং বাসমোচন করে নেক্সট প্রশ্ন রয়েছে একটি সজীব কোষ থেকে সমস্ত মাইট্রোকন্ডিয়া অপসারণ করে নিলে কি হবে মাইট্রোকন্ডিয়া কোষের যাবতীয় কাজের জন্য শক্তি যোগান দেয় যদি একটি সজীব কোষ থেকে সমস্ত মাইট্রোকন্ডিয়া অপসারণ করা হয় তবে কোষ্ঠীর সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে এবং কোষটির মৃত্যু ঘটবে নেক্সট প্রশ্ন রয়েছে একটি আরশোলা দুপাশে ভেসলিনের প্রলেপ দিয়ে ছেড়ে দিলে তার কোন জৈবিক ক্রিয়া ব্যাঘাত ঘটবে এবং কেন দেখো যদি আরশোলাটি শ্বাসকার্য চালাতে পারবে না তার মানে শ্বাসকার্য যে জৈবিক ক্রিয়া তাতে ব্যাঘাত ঘটবে কেন একটি আরশোলা দুপাশে ভেসলিনের প্রব দিয়ে ছেড়ে দিলে আরশোলার শ্বাস অঙ্গ অর্থাৎ টাকিয়া বন্ধ হয়ে যাবে ফলে শ্বাসকার্য চালাতে পারবে না প্রশ্ন উল্লিখিত দুটি উদ্দী রেচন পদার্থের উৎস একটি করে অর্থনৈতিক গুরুত্ব লিখতে বলেছে যদি উৎস দেখো কুইনাইনের কুইনাইনের উৎস কি হবে সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় আর কি কাজ কি অর্থনৈতিক গুরুত্ব কি ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় আর যদি দেখো রেসারপিন পাওয়া যায় সর্ব সর্বগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় ঠিক আছে আর এর যদি অর্থনৈতিক গুরুত্ব দেখো সেটা কি হবে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন রয়েছে রস নির্ভর এবং কোচ নির্ভর অনাক্ষমতার মধ্যে পার্থক্য লেখো দেখো এখানে আমি পাঁচ ছটি পার্থক্য দিয়ে দিয়েছি এখান থেকে তোমরা দুটো কি তিনটা এখান থেকে লিখে দিতে পারো রসনির উপায় নামক অনাক্রমতা আছে বি লিম্ফোসাইট দ্বারা নিরুত্থিত হয় এটা টি লিম্ফোসাইট দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সমস্ত রয়েছে ছটা তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে তোমরা যে কোনো দুটো কি তিনটা তোমরা ভালো করে মুখস্থ করে নিও পরীক্ষায় এলে সেখানে লিখে দিতে পারো যাতে চলো নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্ন রয়েছে এইডস রোগ সংক্রমণের রোধে দুটি উপায় লিখতে বলেছে কি কি হবে রক্ত সঞ্চালনের পূর্বে এইচআইভি টেস্ট করতে হবে সংক্রামক রোগীর রেজার ব্লেড সুঁচ ব্যবহার করা যাবে না ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে সুস্বাস্থ্য বজায় রাখতে হবে যৌন মিলনের কালে কনডম ব্যবহার করতে হবে নেক্সট প্রশ্ন স্বাধীনজীবী রূপে নাইট্রোজেন সংবন্ধনকারী দুটি ব্যাকটেরিয়ার নাম লেখো কি কি হবে অ্যাজোটোব্যাক্টর আর ক্লোস্ট্রিডিয়াম নেক্সট প্রশ্ন রয়েছে নীচ কাকে বলা হয় নীচ কাকে বলা হয় যে নির্দিষ্ট বাসস্থানে কোনো জীব অবস্থান করে এবং পরিবেশ ও অন্যান্য জীবের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন করে ওই স্থানকে বলা হয় নিচ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে গ্লোজারের নীতি কি গ্লোজারের নীতি অনুযায়ী উষ্ণ আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে প্রাণীদের দেহ গাঢ় বর্ণের হয় এবং শীতল ও শুষ্ক অঞ্চলের প্রাণীদের দেহ হালকা বর্ণের হয়ে থাকে নেক্সট প্রশ্ন রয়েছে বনভূমির খাদ্য শৃঙ্খলের কমটি লেখক কি হবে ঘাস ও গুল্মজাতীয় উদ্ভিদ তাকে খায়কে হরিণ হরিণকে কে বাঘ দেখো এই ছিল তোমাদের তিন নম্বর যে স্কুল রয়েছে তার সমস্ত এক মার্কস এবং দু মার্কসের প্রশ্নের উত্তর যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ক্লাসে অন্য কোনো এক টপিক নিয়ে